হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডার বিডি ইউটিউব চ্যানেলের পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইনের অষ্টম পর্বে আবারও আপনাকে স্বাগতম। তো আজকের কি পর্বে কী কী থাকতেছে সেটু একটু যদি দেখে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকের পর্বে আমাদের রয়েছে এই কমেন্টিং সিস্টেম বা টেস্টিমোনিয়াল সেকশনটি। ওকে, গত পর্বে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটি দেখেছি এবং এটা রেসপন্সিভ করা দেখেছি। এর ধারাবাহিকতায় আমরা কিন্তু সার্ভিস সেকশন, স্কিল সেকশন, অ্যাবাউট মি সেকশন এবং হেডার সেকশন সম্পূর্ণগুলোই আমরা ডিজাইন করা এবং হচ্ছে রিসপন্সিভ করা সব দেখে ফেলেছি। তো আজকে আমরা এই কমেন্টিং সিস্টেম বা টেস্টিমোনিয়াল সিস্টেমটি আমরা দেখব যে কীভাবে করা যায়। তো আর এটি হচ্ছে আমার সেই ডকুমেন্টটি যেটাতে আমি ধীরে ধীরে কাজটি করতেছি। তো এরপরে আমরা এখন এই মাই পোর্টফোলিওস পরে আমরা এখন এই টেস্টিমোনিয়াল সেকশনটি অ্যাড করব। তো এটি করার জন্য আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমি ওপেন করে রেখেছি এবং এসটিএমএল ডকুমেন্টে এলাম। এসটিএমএল ডকুমেন্টে আমার যেখান থেকে পোর্টফোলিও সেকশনটি শেষ হয়ে গেছে তার নিচে আমাকে ডিপ নিতে হবে এবং এই ডিপের নাম দিতে হবে আমার ক্লাস দিয়ে নিচ্ছে আমি অ্যাজুরিয়াস কমেন্টিং সিস্টেম বা টেস্টিমোনিয়াল আপনি নিতে পারেন। কমেন্টিং সিস্টেমে দুটো ওয়ার্ড হয়ে যাচ্ছে, আমি এই জন্য টেস্টিমোনিয়াল নিয়ে নিচ্ছি। টেস্টিমোনিয়াল অলস নিলাম, টেস্টিমোনিয়ালস। ওকে, অ্যান্ড এর ভিতরে কী থাকবে আমি একটু দেখে আসি। টেস্টিমোনিয়ালসের ভিতরে আমি এখান থেকে যদি দেখে আসি, হোয়াট পিপল সে অ্যান্ড নিচে একটি ডিসক্রিপশন ছোট্ট করে। তো দেখুন, এই যে আমার মাই পোর্টফোলিওতে যেভাবে আমরা নিয়েছি, মাই পোর্টফোলিওর জায়গায় এখানে জাস্ট লেখা আছে হোয়াট পিপল সে আর ইন ডিসক্রিপশনের লাইনটি। ওকে, যেহেতু দুটোই সেম, আমি কী করব এখান থেকে পূর্বের যে আমার পোর্টফোলিও সেকশনটি রয়েছে সেখান থেকে আমি এই ট্যাগ দুটোর কন্টেন্টগুলো আমি কপি করলাম, হেডিং এবং হচ্ছে পি ট্যাগ কপি করে টেস্টিমোনিয়ালের ভিতরে পেস্ট করে দিলাম। এবং এই মাই পোর্টফোলিওর এখানে শুধু এডিট করে আমি লিখে দিব এই লেখাটি, অর্থাৎ হোয়াট পিপল সে কপি করলাম এবং এখানে এসে আমি পেস্ট করে দিলাম, এটাকে তুলে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন এগুলো আপনি এডিট করতে পারেন, নো প্রবলেম, কিন্তু এটা আমি এডিট করতেছি না। বাস, এখানে আমার কি এই লেখা দুটো হয়ে গেল। এরপরে দেখুন আমার এখানে কয়টি সেকশন রয়েছে, অর্থাৎ কয়টি টিপ আছে। এখানে আমার দুটো, দেখুন, এই অনাবিলের জন্য একটা এবং হচ্ছে নাবিলের জন্য একটা, এরকম দুটো সেকশন। এই দুটো সেকশন আমরা কোথায় করেছিলাম? দুটো সেকশন কিন্তু আমরা এই স্কিল সেকশনে করেছিলাম। তো কীভাবে করছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখেছেন। আমি যদি চাই সেখান থেকে আমি কপি করে নিয়ে নিতে পারি এই কোডটুকু, তারপরে এডিট করে দিতে পারি। আর যদি না দেখে থাকেন তাহলে আজকে আমি দেখাচ্ছি, নো প্রবলেম। তো সেটার জন্য আমাকে এখানে করে নিতে হবে, ফার্স্ট টাইম একটা আমাকে রো নিতে হবে, সরি, ডিফ, ডিফ ওপেনিং ক্লোজিং এর ক্লাস দিয়ে নেব আমি রো। দেন এই রোকে আমাকে দুটো সেকশনে ভাগ করতে হবে, অর্থাৎ বিভক্ত করে নিতে হবে। সেক্ষেত্রে ডিফ নিয়ে নিলাম আমি আবার ওপেনিং ক্লোজিং এবং এর ক্লাস দিয়ে নেব, ধরুন টেস্টিমোনিয়াল কলাম দিব আমি। তো টেস্টিমোনিয়াল এখান থেকে কপি করলাম এবং একটা হাইফেন দিয়ে দিলাম যে হচ্ছে কল, বা ডবল এলও দিতে পারেন, নো প্রবলেম, আমি কল দিয়ে নিলাম ডবল এল। একবার গতবার একটা এল দিয়ে দেখিয়েছি, এবার দুটো এল দিয়ে দেখালাম। মানে আমি আপনাদের এটা বোঝানো চাচ্ছি যে হচ্ছে ক্লাস নেমগুলো আপনি যে কোনো কিছুই দিতে পারেন, তবে কোনো রকম স্পেস কাউন্ট হবে না। ওকে, দেন যেহেতু আমার দুটো সেকশন হবে সেক্ষেত্রে আমি এই ডিপটিকে দুইবার পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার এই যে রো, এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটাকে আমি এই একটা ডিপ এবং এই একটা ডিপ সেম ক্লাস নামে বিভক্ত করে নিছি, অর্থাৎ দুটো ভাগে ভাগ করছি সেম ক্লাস নেমে। এবং প্রথম ক্লাস নেমে কী আছে, প্রথম ক্লাস নেম অর্থাৎ যে প্রথম ভাগটি রয়েছে সেখানে একটি ইমেজ রবে, একটা কমেন্ট রবে এবং তার নাম থাকবে। লক্ষ্য করছেন, এর আগের যে সেকশনগুলো করছিলাম, এক একটা সেকশনে একবার টেক্সট ছিল এবং পোর্টফোলিওতে একটা ইমেজ ছিল, আর এটাতে কী হবে, ইমেজও থাকবে, টেক্সটও থাকবে, প্লাস একটা নামও থাকবে। ওকে, এবং ব্যাকগ্রাউন্ডও থাকবে, সম্পূর্ণ ব্যাপারগুলো এখানে থাকতেছে। এই ব্যাপারগুলো আমরা কীভাবে করব সেটা দেখি। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের যেহেতু একটি ইমেজ রয়েছে সেক্ষেত্রে আমাকে ইমেজ নিতে হবে। আমি ইমেজ ট্যাগ নিচ্ছি, আইএমজি ট্যাগ, এসআরসিতে বলে দিতে আমার লোকেশন, আমি যে ইমেজটি নিব সেটি, সরি, আমি আমার এই যে নিউ ফুল ওয়েব প্রজেক্ট যে ফোল্ডারটি ছিল আমার প্রজেক্ট ফোল্ডারটি, সেখানকার ইমেজ ফোল্ডারের নেমটি আমি কপি করে নিলাম, পেস্ট করে দিলাম এবং ব্যাকস্ল্যাশ দিয়ে
এখান থেকে আমি ইমেজের ভিতরে গেলাম এবং হচ্ছে যে ইমেজটি এখান থেকে নিতে চাই এটি অথবা এটি অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো কিছু নিতে পারেন আমি এটি নিয়ে নিচ্ছি ফটোস এবং এর টাইপটি দেখে নিব জেপিজি টাইপ লক্ষ্য করুন আমি এখানে পয়েন্টার নিয়ে গেলে এই যে ছোট্ট মেসেজের মধ্যে দেখায় দিচ্ছে যে এর টাইপটি হচ্ছে জেপিজি ওকে দেন আমি এখানে ফটোর নেমটি কপি করলাম ডট দিয়ে জেপিজি দিয়ে দিলাম কোনো রকম স্পেস ছাড়া দেন এই ডিভে কিন্তু আমার আরেকটা ইমেজ রয়েছে লক্ষ্য করুন এই যে ইমেজটি সেটিকেও আমরা কী করতে পারি নিয়ে নেওয়ার জন্য আমি এই ইমেজটিকে কপি করে এই ডিভির ভিতরেও পেস্ট করে দিলাম এখন জাস্ট ইমেজটি নিয়ে আসবো কোন ইমেজটি নেব এই ইমেজটি নেওয়া আছে আমরা যদি চাই এই এই ইমেজটি আমরা নিতে পারি ধরুন এটি নিতে যাচ্ছি আমি পিএনজি টাইপের টাইপ হচ্ছে পিএনজি আর সেভ করা আছে ডবল টু নামে ওকে সেক্ষেত্রে আমি ফটো নেম ডবল টু দিয়ে দিলাম আর জাস্ট এখানে পিএনজি টাইপটি বলে দিলাম ডট তো রয়ে গেছে ওকে আমি সেভ দিয়ে নিলাম এখন যদি আমি এখানে রিলোড করি দেখবেন যে আমার ইমেজ দুটো এসেছে এই যে দেখুন ইমেজ দুটো আমার এসেছে এবং এই যে হেডিং ট্যাগ দিয়ে এবং পি ট্যাগ দিয়ে যে টেক্সটটা নিয়েছিলাম এই মাঝখানে আসার জন্য অর্থাৎ এটির জন্য সেটিও চলে এসেছে জাস্ট এখন কি করতে হবে আমাদের কমেন্ট এবং নেমটি অ্যাড করে আমাদের সিএসএস অ্যাড করতে হবে তো কমেন্ট এবং নেমটি করার জন্য আমাদের প্রথমে এখানে একটি ডিপ নিয়ে নিতে হবে কারণ হচ্ছে ইমেজটি আলাদা থাকবে এই ডিপের ভিতরেই ইমেজটি আলাদা থাকবে আর কমেন্ট এবং হচ্ছে নেমটি আলাদা থাকবে আলাদা করে নেওয়ার জন্য আমি এখানে ডিপ করে নিচ্ছি এর ক্লাস নেম দিলাম না জাস্ট এর ভিতরে পি ট্যাগ দিয়ে আমি টেক্সট বসিয়ে দেবো ধরুন এই টেক্সটটি একটা কমেন্ট এখানে ডামি টেক্সট ব্যবহার করা হয়েছে সবগুলো টেক্সটেই কারণ হচ্ছে এতগুলো টেক্সট এত বড়ো ওয়েবসাইটে আপনাকে দেখানোর সময় আমি টেক্সট কোথায় পাবো এত টেক্সট যার কারণে আমি ডামি টেক্সট ইউজ করতেছি আপনি আপনার ইচ্ছা মতো এখানে এডিট করে দিতে পারেন নো প্রবলেম দেন পি ট্যাগের পরে আমি নেম দেওয়ার জন্য হেডিং থ্রি ইউজ করব এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটি নেম অনাবিল ওকে এবং অনুরূপভাবে এই নিচের কমেন্টটির জন্য এবং হচ্ছে নেমের জন্য আমি এই ডিপটিকে সম্পূর্ণ কপি করলাম এবং নিচের ডিপের যে ইমেজটি রয়েছে তার নিচে এসে পেস্ট করে দিলাম এবং এখানে শুধু নামটি চেঞ্জ করে দেব সেটা হচ্ছে নাবিল অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো নাম দিতে পারেন ওকে দেন আমার কিন্তু এই এইচটিএমএল ডকুমেন্টের কাজ শেষ এখন আমি যদি রিলোড করি দেখে আসবো যে এখানে আমার এই যে ইমেজের নিচে কমেন্ট এবং নেমগুলো চলে এসেছে এখন জাস্ট কী করতে হবে আমাকে সিএসএস দিয়ে এটাকে ইচ্ছে মতো প্লেস করে নিতে হবে ওকে তো আমি চলে এলাম আমার সিএসএস ফাইলে এবং যেখান থেকে আমার কি হয়েছে আমার যে পোর্টফোলিও শেষ হয়ে গেছে তার নিচে আমি এখন শুরু করব আমার টেস্টিমোনিয়াল সেকশনটি সেক্ষেত্রে আমি একটা কমেন্ট দিয়ে নিচ্ছি টেস্টিমোনিয়ালস ওকে টেস্ট এই কমেন্ট কেন দেওয়া হয় এবং কীভাবে দিতে হয় আমি দেখিয়েছি সে ব্যাপারগুলো দেখে আসবেন আশা করব ক্লাসে পূর্বের ক্লাসগুলোতে ওকে তো টেস্টিমোনিয়ালে এসে দেখুন টেস্টিমোনিয়ালেও যেহেতু আমরা রো এবং ই ইউজ করছি সেক্ষেত্রে আমাদের যে পূর্বের যে সাইজ টাইজগুলো ছিল সেক্ষেত্রে আমরা এই পি পর্যন্ত যেহেতু আমাদের এই যে হোয়াট পিপল সে এবং এই লাইনটি সেম এই পোর্টফোলিওর মতো প্রয়োজন হবে মানে সেম প্রপার্টিগুলোই প্রয়োজন হবে সেক্ষেত্রে পোর্টফোলিও থেকে আমরা এই পোর্টফোলিও থেকে শুরু করে পোর্টফোলিও পি পর্যন্ত যে প্রপার্টিগুলো রয়েছে সবগুলোই আমরা কপি করব দেখুন পোর্টফোলিও থেকে আমি যদি একটু জুম আউট করে দেখাই আপনাদের দেখুন পোর্টফোলিও থেকে পোর্টফোলিও পি পর্যন্ত কপি করলাম এসে আমি সবার নিচে যেখান থেকে আমার টেস্টিমোনিয়াল শুরু হয়েছে সেখানে পেস্ট করে দিলাম জাস্ট এখানে পোর্টফোলিওর ক্লাসটি যে আমরা নিয়েছিলাম টেস্টিমোনিয়াল এই ক্লাসটিকে কপি করে এই পোর্টফোলিওর জায়গায় পেস্ট করে দেব লক্ষ্য করবেন আমার এখান থেকে যে টেক্সটগুলো ছিল এই টেক্সটগুলো এখন সম্পূর্ণ প্রপার্টিগুলো পেয়ে যাবে দেখুন একবারে হুবহু এর মতো দেখতে হয়ে গেছে তো এটি যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা ইচ্ছা আপনার সেটা করে নিতে পারেন ওকে ধরুন এখানে আপনি ফন্ট ওয়াইড এটার 300 আছে এখানে আপনি 500 দিতে যাচ্ছেন 500 দিয়ে নিলেন বা ফন্ট সাইজ এখানে 15 আছে আপনি এখানে 20 করে নিলেন ওকে দেন আমি যদি এখানে এসে রিলোড করি সেক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন লক্ষ্য করছেন ফন্ট ওয়াইড এবং হচ্ছে এর এই করে নিচ্ছি আমি সাইজ ওকে পি ট্যাগের
এবং হেডিং ট্যাগের যদি আপনি সাইজ বাড়াতে চান সেক্ষেত্রে এখানে 35 করতে চাইলে 35 করেন, দেন যদি আপনি রিলোড করেন এই হেডিং ট্যাগ এটির দেখুন সাইজ বেড়ে গেছে, এভাবে আপনি পরিবর্তন করতেই পারেন। ওকে দেন এখন চলে আসি আমার যে ইমেজ এবং টেক্সট, এই ইমেজ এবং টেক্সটেও কিন্তু এই সেম প্রপার্টিগুলো ধরে নিচ্ছে, কারণ হচ্ছে কেন যেহেতু আমরা এখন পর্যন্ত এই ট্যাগগুলোকে কোনো রকম আলাদাভাবে প্রপার্টি ইউজ করিনি, সেক্ষেত্রে কী করছে পূর্বের যে ট্যাগ ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিতে যেগুলো কন্টেন্ট ছিল বা প্রপার্টি ছিল সেগুলোই এটার জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু যখন আমরা আলাদাভাবে এই ক্লাসটিকে প্রপার্টি দিব তখন কিন্তু এই আলাদাভাবে যেগুলো দিব সেগুলো অ্যাপ্লাই হবে, এটা নিয়ে টেনশন করার কোনো প্রবলেম নেই। ওকে দেন চলে আসলাম আমি পরের সেকশনে, এখন টেস্টমোনিয়াল পর্যন্ত আমরা কি করলাম, এটার টেস্টমোনিয়াল পি পর্যন্ত আমরা প্রপার্টি দেওয়া শেষ করলাম, এবং রোয়ের তো প্রপার্টিস আমরা দিয়ে নিছি, একবার রো যেহেতু ক্লাস নেম সেম দিয়ে আমরা রো সব সেকশনেই আমাদের রোটা প্রয়োজন হচ্ছে, তো রোতে আমরা যে প্রপার্টিগুলো দিচ্ছি সবগুলোর জন্য সেম থাকবে, যার কারণে এখানে আমাদের আর করার লাগতেছে না। সেক্ষেত্রে পরের ক্লাস আমি চলে গেলাম টেস্টমোনিয়াল কলাম, আমি কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করলাম, ক্লাসের জন্য ডট দিলাম, ওপেনিং সেকেন্ডিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এর ফ্লেক্স বেসিস করে নেব আমি 30 পিক্সেল, ফ্লেক্স বেসিস 30% করে নিলাম। সরি, এখানে যেহেতু আমাদের দুটো সেকশন রয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এখানে 40% করে নিলাম, দেখুন 40% করে নেওয়ার পর আমার এটার বর্ডার দিয়ে নিচ্ছি আমি, বর্ডার রেডিয়াস আপনি দিয়ে নিতে পারেন 10 পিক্সেল, আমার যেগুলো কমন প্রয়োজন হবে সেগুলো আমি করে নিচ্ছি, মার্জিন বটম পরে যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তুলে দিতে পারবো, মার্জিন দিয়ে নিচ্ছি আমি বটম আছে 5%। ওকে টেক্সটাইল লাইন লেফট করে দিচ্ছি, দেখুন এখানে আমার এই যে সেন্টার রয়ে গেছে এই সেন্টারটা আমি চাচ্ছি না, চাচ্ছি যে এটা যেন লেফট থাকে, দেখুন এখানে কিন্তু সেন্টারেই নেই, এটা লেফট সাইড থেকে সোজা রয়েছে, এই জন্য আমি কী করবো টেক্সট অ্যালাইন করে দিচ্ছি LEFT লেফট। এখন যদি রিলোড দিই আমি আপনাদের দেখাই, দেখবেন যে আমার টেক্সটগুলো লেফট সাইডে অ্যালাইন হয়ে যাবে, এই যে দেখুন লেফট সাইডে সোজা হয়ে গেছে, লক্ষ্য করছেন। তো এরপরে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড, যেহেতু এই যে দেখুন আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য বলে দিচ্ছি মূলত ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি কী হবে সেটা যদি আমরা দেখার জন্য আমার পিকজি সফটওয়্যারটি দিয়ে দেখে এখানে থেকে দেখে নিই, সফটওয়্যার বা টুলটি দিয়ে দেখুন এখানে কন্ট্রোল অল্টার এই কালার অংশে আমি পয়েন্টার রেখে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম এবং জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, সেমিকোলন দিয়ে নিলাম আর এর সামনে কালার কোডের সামনে হ্যাচ দিতে হয় সেটা দিয়ে নিলাম। ওকে দেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমি একটু প্যাডিং দিয়ে নেব, ধরুন 25 পিক্সেল নিচ্ছি আমি, এবং এর কার্সরটা কী হবে দেখুন এখানে কার্সর এই যে মানে তীর চিহ্ন থেকে হাতের মতো হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পয়েন্টার, এখানে কিন্তু আমার কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, দেখছেন এখন পর্যন্ত হচ্ছে না, এটা একটা কার্সরের মতো দেখা যাচ্ছে কিন্তু এটাকে আমি পয়েন্টার চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে করে দিতে হবে কার্সর পয়েন্টার। ওকে দেন এর ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স তো আমাদের করাই আছে, আমি করে নিলাম সমস্যা নেই, আমি এটাকে সেভ দিয়ে নিয়ে এখন যদি আমি রিলোড করি দেখবেন যে আমার এই অবস্থা দাঁড়িয়েছে এবং হচ্ছে এই যে দেখুন পয়েন্টার হয়ে যাচ্ছে, লক্ষ্য করছেন এই যে পয়েন্টার হয়ে যাচ্ছে, আমি যখন এখানে থাকতেছি তখন তীর চিহ্ন আর যখন এই পাশে নিয়ে যাচ্ছি তখন কিন্তু পয়েন্টার অর্থাৎ হাতের মতো হয়ে যাচ্ছে, আমার কিন্তু ডিজাইন ঠিক আছে, টেনশন করার কোনো কিছু নেই, কারণ হচ্ছে এখানে আমরা ইমেজের সাইজ দিইনি যার কারণে এরকম হয়েছে, আমরা যদি ইমেজের সাইজটি ছোট করে নিই এই এই অংশের মতো তখন দেখবেন যে লেখাগুলো ঠিকভাবে বসে যাবে। ওকে তো আমরা সেটা করব এখন, তো সেটার জন্য আমাদের কি করতে হবে এখন ইমেজ ট্যাগকে এই কোলের ভিতরে যে আমাদের ইমেজ ট্যাগটি রয়েছে সেখানে আমরা প্রপার্টি ইউজ করব, তো টেস্টমোনিয়াল কলামটিকে নিলাম এবং এর পাশে IMG ট্যাগ দিয়ে বললাম যে টেস্টমোনিয়ালের ভিতরে এই ক্লাসের ভিতরে যে IMG ট্যাগটি রয়েছে সেটিতে অ্যাপ্লাই হবে এই প্রপার্টিগুলো, যে প্রপার্টিগুলো এখন আমরা লিখব, হাইট দিয়ে নিচ্ছি আমি
40 pixel aske to tired lagteche amake margin ami left kore nebo 5 pixel margin right to kore nite pari ami ha right lagbe jehetu image er pore ekta gap royeche এই যে ইমেজের পরে যে গ্যাপটার কথা বলতেছি সেটা মূলত হচ্ছে এই যে এই যে ইমেজ থেকে টেক্সট গুলো যে দূরত্বটা এটার জন্য মার্জিন নেব আর এখানে কিন্তু দূরত্ব নাই দেখছেন এজন্য আমাদের এই মার্জিনটা করে নিতে হবে মার্জিন রাইট করে নিচ্ছি আমি 30 পিক্সেল দেন এই যে বর্ডার রেডিয়াস আমার কিন্তু ইমেজ গুলো এই যে কৌণিক রয়েছে হ্যাঁ এখানে যদি আমি এটা রেডিয়াস করে নিই সেক্ষেত্রে এটা দেখতে সুন্দর লাগবে আর এটা তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যার কারণে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমরা বুঝতে পারতেছি না আমি বর্ডার রেডিয়াস দিয়ে নেছি তাহলে আমাদের রাউন্ড হয়ে যাবে বর্ডার রেডিয়াস আমি দিয়ে নেছি 50% ওকে আমি যদি এখন সেভ দিয়ে রিলোড করি এখানে দেখবেন যে পরিবর্তনটি এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এটার মতো চলে এসেছে লক্ষ্য করছেন জাস্ট এখন যদি আমি পি ট্যাগ কে একটু মডিফাই করি অর্থাৎ পি ট্যাগ এর প্যাডিং পাচ্ছে মেবি সেগুলো যদি আমি এখন ই করি রিমুভ করি সেটার জন্য আমি এখান থেকে টেস্টিমোনিয়ালটিকে নিলাম নেওয়ার পর এখানে দিলাম দেওয়ার পর হচ্ছে এই যে ইমেজের পরে যে আমাদের এই যে পি ট্যাগটি রয়েছে সেই পি ট্যাগটিকে নিলাম এবং পি ট্যাগটিকে এখানে বসিয়ে দিলাম দেন পি ট্যাগকে বলে দেব প্যাডিংটা করে দেব আমি 0 দেখি আসলে কি হয় আর মনে হচ্ছে প্যাডিং 0 প্রয়োজন দেখুন এই যে দেখুন প্যাডিং 0 দেওয়ার কারণে ইমেজটা নিচে নেমে আসলো এবং এটা অনেকটাই সুইটেবল হইল দেখছেন এবং এটার মতো সেম দেখতে হচ্ছে লক্ষ্য করছেন তো এরপরে দেখুন এটা একবারে প্যাডিং 0 দেওয়ার কারণে কি হয়েছে লেখাটা কিন্তু এখন এর সাথে সাথে মনে হচ্ছে যে লেগে আছে তো এটা কি করব হেডিং এই যে আমাদের নেমটি হেডিং এ রয়েছে না এই হেডিং এ কিছু কাজ করব আমি অনুরূপভাবে এটাকেই কপি করলাম জাস্ট এখানে এই যে পি এর পরে কি রয়েছে এই হেডিং কে আমরা কি করব একটু মার্জিন টপ দিয়ে নেব পি কে কেটে দিলাম এবং এখানে হেডিং বসিয়ে দিয়ে এর কি করব মার্জিন টপ করে দেব 15 পিক্সেল মার্জিন টপ 15 পিক্সেল হ্যাঁ আর টেক্সট অ্যালাইন করে দেব আমরা লেফট লেফট আমার মনে হয় কাজ শেষ ওকে যদি আমি এখন রিলোড দেই সরি লক্ষ্য করুন এই যে কত সুন্দরভাবে একবারে মার্জিন লেফট হওয়ার কারণে লেফট লেফটের সাথে মিলে গেছে এবং হচ্ছে উপরের দিকে যে লেগেছিল সেটার একটা গ্যাপ হয়ে গেছে ওই যে মার্জিন টপ দিয়ে নিলাম আমরা সেটার থেকে লক্ষ্য করছেন কত সুন্দর করে ইমেজ দিয়ে নেম দিয়ে একটা কমেন্ট থাকতেছে কত সুন্দর করে ইমেজ নেম তারপর কমেন্ট এই ব্যাপারটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ টেক্সটের সাইজ কীভাবে বাড়াবেন কমাবেন এটা খুব বেশি বড় মনে হচ্ছে আপনি এখানে কমাই দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ তো এরপরে দেখি আসি এটা আমাদের রেসপন্সিভ হলো কি না এটা রেসপন্সিভ ঠিক মতো হয়েছে আমরা যদি এটাতে দেখি আসি দেখুন এখানে কিন্তু সাইজগুলো একটু ছোট তাই না আর এখানে এই সাইজগুলো বড় থাকার কারণে আমাদের লেখাগুলো দেখতে খুব বিশ্রী লাগতেছে তো আমরা চাচ্ছি যে রেসপন্সিভ যখন হবে তখন লেখার সাইজটি ছোট হয়ে যাবে তো সেটা করতে হবে আমাদের হ্যাঁ যখন সাইজগুলো যখন রেসপন্সিভ আমরা ছোট করে দেবো তখন দেখতে খুব সুন্দর লাগবে আর নর্মালি যখন দেখতেছি তখন কিন্তু এই লেখার সাইজটি পারফেক্ট লাগতেছে তো এটি করার জন্য আমাকে আমি এখানেই যদি আপনাদের এই রেসপন্সিভের ব্যাপারটি বলে দিই মিডিয়া কোয়েরি তো অবশ্যই লিখতে হবে রেসপন্সিভের জন্য এমই ডিআইএ এই মিডিয়া কোয়েরি বারবার না লিখিয়ে যেখানে লিখছি তার ভিতরেই যদি আমি কোডগুলো করে দিই তাও হয় কিন্তু আমি প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদাভাবে করে দেখিয়েছি এই জন্য যেন আপনারা বুঝতে পারেন ওকে এর ম্যাক্সিমাম ওয়াইড আমাদের বলে দিতে হবে 700 পিক্সেল দেন এই যে টেস্টিমোনিয়াল যে আমাদের যে ইমেজ রয়েছে এই ইমেজের সাইজটিকেও আমরা যদি একটু পরিবর্তন করি লক্ষ্য করুন ইমেজের সাইজটিকে একটু পরিবর্তন করলাম এবং হচ্ছে এই টেক্সটের সাইজগুলোকেও যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব এর সরি এবং হচ্ছে এর যদি মার্জিন আমরা কমিয়ে দেই মার্জিন লেফট এই ইমেজের মার্জিন যে লেফটে রয়েছে সেটিকে যদি আমরা কমিয়ে দেই দেখুন আমরা যদি এখানে এরকমভাবে লিখি অর্থাৎ ইমেজের আমি
এগুলো কপি করলাম, কপি করে এর মিডিয়ার ভিতরে দিয়ে দিলাম। এবং হচ্ছে এখান থেকে যে গুলো ছিল অর্থাৎ এগুলো তো আমাকে লাগবে না, আমি জাস্ট এই যে মার্জিন লেফটকে আমি কি করে দেব, জিরো করে দেব। অর্থাৎ যখন আমার স্ক্রিনশট হবে তখন আমি মার্জিন নেব না লেফট সাইড থেকে। এবং মার্জিন রাইট, রাইট সাইডের মার্জিনটা আমার থার্টি থেকে পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে 15 পিক্সেল। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড করি, দেখুন এই যে দেখুন লেখাগুলো একটু উপরে উঠে গেলো এবং এখানকার স্পেসটা কমে গেল আর এর লেফট সাইডে চলে গেল কিন্তু। হ্যাঁ, তো এরপরে যদি আপনি লেখাটিকে লেখার সাইজ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আমাদের লেখা কোথায় রয়েছে, এই যে পি ট্যাগ এবং এইচ ট্যাগের ভিতরে, এটাকে যদি আমি সম্পূর্ণটাই কপি করি, সেক্ষেত্রে আপনি যদি এখানে এসে পেস্ট করে দেন এবং হচ্ছে এখানে যেগুলো প্রয়োজন হবে না আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। এখানে আমার প্যাডিংয়ের প্রয়োজন নেই, আমি প্যাডিং তুলে দিলাম। এখানে জাস্ট দেবো ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ দেখে আসি আমাদের কত ছিল। নর্মালি কিন্তু আমাদের এই ফন্ট সাইজটি ধরে নিয়েছে। হ্যাঁ, কোনটাকে ধরলাম, এই যে এই ফন্ট সাইজটি, ফন্ট সাইজ 20 পিক্সেল ধরে নিয়েছে। আমরা এখানে কি করব, 15 পিক্সেল করে দিচ্ছি, অর্থাৎ 5 পিক্সেল কমাই দেবো। আর এর মার্জিন টপ থেকে মার্জিন নিচ্ছে, আচ্ছা নেক, সমস্যা নেই। আর এটারও ফন্ট সাইজটা আমরা করে দেবো, যেহেতু এটা পনেরো হয়ে গেল তাহলে এটাকে করে দেবো আমরা 20, অর্থাৎ হেডিংয়ের এটা থেকে তো একটু বেশি লাগবেই। এখন যদি আমরা রিলোড করি দেখবেন যে এই যে দেখুন লেখাগুলো কত সুন্দর করে ছোটো হয়ে গেলো, এখন কমেন্টটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগতেছে। মোট কথা হলো আপনার যেভাবে সুন্দর লাগবে, যদি মনে হয় যে লেখাগুলো বড় ছিল তখনই সুন্দর ছিল তাহলে আপনি ওইভাবেই রেখে দিবেন। অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে চান, মূলত আপনার যেটা ভালো লাগবে সেভাবেই আপনি করতে পারেন। আমি কিন্তু মূলত আপনাদের কাজটা শেখাচ্ছি। হ্যাঁ, এখন কারো পছন্দ ওটা হতে পারে, কারো পছন্দ এটা হতে পারে, আমি মূলত এটাই দেখাইলাম আপনাকে কিভাবে আপনি কাজটি করবেন। যার যেটা পছন্দ সে সেভাবে করতে পারেন। যদি মনে হয় যে না আমি এই সাইজ টাইজগুলো নিব না, সেক্ষেত্রে এখান থেকে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। আর আমাকে ভালো লাগতেছে আমি রেখে দিলাম। হ্যাঁ, তবে কাজটি আপনি বুঝতে পারলেন, এটাই হলো মেন ব্যাপার। তো বন্ধুরা, এই যে সুন্দরভাবে আমরা কি করলাম, টেস্টমোনিয়াল সেকশনটি কত সুন্দরভাবে করলাম, যে নর্মাল সাইজে এরকম থাকবে এবং ছোটো স্ক্রিনে এরকম হয়ে যাবে রেসপন্সিভ করলাম। এবং হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটিকে একটা ইমেজ নেম এবং কমেন্টিং সিস্টেম কত সুন্দরভাবে করতে পারলাম। তো আশা করব ভিডিওটি আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবেই বুঝবেন। তো এরপরের সেকশনে আমরা করব যে হচ্ছে এই যে ফ্লোয়ার সেকশনটি। ফ্লোয়ার সেকশনটি হচ্ছে আপনাকে যখন আপনার ওয়েবসাইটে এসে কোনো ইউজার যদি ফ্লোয়ার্স আপনাকে করে, সেক্ষেত্রে একটা ওনার কাছ থেকে মেল যাবে, উনি যদি আপনাকে সেই মেলটা দিয়ে সাবমিট করে সেই মেলটা আপনি পাচ্ছেন। এবং আপনি যদি ওনার একজনের মেল পান, সেক্ষেত্রে ওনাকে মেলে আপনি আপনার ওয়েবসাইটের আপডেট সম্পর্কে দিতে পারবেন এবং সার্ভিসগুলো সম্পর্কে আপনি ওনাকে টেক্সট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মেলটা অনেক কাজে দিবে। তো এই ধরনের ফ্লোয়ার্স বাটন আপনি কিভাবে দিতে পারেন, এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ কিন্তু রয়েছে, ইমেজের উপরে কিভাবে লেখা দেখতে পারেন, এই ফ্লোয়ার্স বাটনটি সহ আমরা এই পরের সেকশনটিতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ দেখার জন্য তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।